হ্যালো এবারি আই ওয়েলকাম টু বিএন ডাব্লিউ বিসিএস তো আজকে আমাদের যেটা বিষয় হবে সেটা হচ্ছে এগ্রিকালচার রিপোর্ট দু হাজার বাইশ তো দেখো এর আগের দিন তোমাদেরকে মিনারেলস রিপোর্টটা আমি দিয়ে দিয়েছিলাম মিনারেলস রিপোর্টটা তোমরা যারা ভিডিওটা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্স আমি লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও ওকে এটা হচ্ছে এগ্রিকালচার রিপোর্ট দু হাজার বাইশ আগের দিনের ভিডিওটা এই ভিডিওটা আরেকটা ভিডিও তোমাদের আসবে সেটা হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল একটা ভিডিও দেবো তার মানে আমাদের তিনটে ভিডিও হয়ে গেলো এরপর তোমাদের যেটা দেবো সেটা হচ্ছে ফরেস্ট রিপোর্ট একটা ভিডিও আসবে যেটা কিন্তু তোমাদের ফিলিংস ও মেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট তারপর ইন্ডিয়ান ইকোনমিক্সে কারেন্টের কিছু ভিডিও আসবে তোমাদের মেন্স পরীক্ষার জন্য যেমন ধরো ডাব্লুপিআই সিপিআই বেস ইয়ার কি আছে জিডিপির বেস রেট কত রিয়েল জিডিপি কত নমিনাল জিডিপি কত রয়েছে এখন আমাদের ঠিক আছে ইকোনমিক্সে যত যত তোমাদের রেটগুলো রয়েছে গভর্নমেন্টের রেপো রেট রিভার্স রেপো রেট এমএসএমএস এইগুলো তোমাদের কিন্তু আমাদের এমএসএফ মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি এরপর এইগুলো হচ্ছে তোমাদের আমি একটা ক্লাসেস নিয়ে আসবো যেগুলো তোমাদের কিন্তু আমাদের মেইনসের জন্য খুব ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল এস প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট ইকোনমিক সার্ভে থেকে কিছু কোশ্চেন আমি তোমাদের নিয়ে আসবো যেগুলো তোমাদের কিন্তু আপকামিং ডেতে কিন্তু আসবে তো চ্যানেলটা তোমরা যারা দেখছো সকলে কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দাও এবং আজকের ভিডিও যেটা হচ্ছে সেটা হচ্ছে এগ্রিকালচার রিপোর্ট দু হাজার বাইশ একদম লেটেস্ট রিপোর্ট আছে তোমাদের প্রিলিমসের জন্য কিন্তু একটা কি দুটো কোশ্চেন এই সেগমেন্ট থেকে কিন্তু পাক্কা আসবে আসবে মানে তিনটে কোশ্চেন তুমি টোটাল ধরতে পারো জিওগ্রাফি সেকশন থেকে তোমাদের কিন্তু পাচ্ছ এখানে ঠিক আছে এরপর তোমাদের অনেকজন দেখলাম লিখেছো নিচে যে আমাদের ডিসক্রিপশন বক্সে যে তোমরা দেখলাম যে ইন্ডাস্ট্রি মিনারেলস ইন্ডাস্ট্রির থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার করানোর জন্য দেখলাম লিখেছো আর একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন সিস্টেম থেকে ঠিক আছে ওই দুটো আমি নিলাম তো ওই দুটোও তোমাদের ভিডিও আমি দিয়ে দেবো প্রিলিমসের আগেই তোমরা পেয়ে যাবে এখনও প্রিলিমস পরীক্ষা আমাদের পঁয়তাল্লিশ দিন মতো বাকি আছে তার আগে তোমরা কিন্তু পেয়ে যাবে তার আগে তোমাদেরকে যেটা একটা অ্যানাউন্সমেন্ট করবো সেটা হচ্ছে ভিজন ডাবলিউ বিসি এসে পনেরো হাজার এমসিকিউ একটা বই কিন্তু বেরিয়েছে একটা জিনিস তোমাদেরকে বলবো তোমরা যারা এই বইটা কিনেছিলে তোমাদের পনেরোই মে নেক্সট হচ্ছে পনেরোই মে তোমাদের আপডেটেড কিছু তোমাদের মক টেস্ট যাবে যা বাকি ছিল তোমাদের পঁয়ত্রিশটা মক টেস্ট তোমাদের ফুল লেন্থে একসঙ্গে পেয়ে গেছো পনেরোটা কিন্তু পনেরোই মে তোমরা পেয়ে যাবে তোমরা যারা নতুন করে আবার কিনবে তোমরা কোথেকে কিনবে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো আমি পনেরো হাজার এমসি লিঙ্ক দিয়ে দিয়েছি ওখান থেকে তোমরা কিনতে পারো বইটা কমপ্যাক্ট বই এবং ওয়েমার বেস তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে এবং লেটেস্ট প্যাটার্নকে ফলো করে বইটা বানানো হয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত কিছু এখানে কভার করা আছে কারেন্টের জন্য তোমাদের কিন্তু কোথাও যেতে হবে না এক নম্বর দু নম্বর হচ্ছে তোমরা যারা নতুন কিনবে তোমরা কিন্তু তোমাদের যে ইমেল আইডিটা সেটা কিন্তু ঠিকঠাক করে দেবে কারণ পনেরো তারিখে নেক্সট আপডেট তোমাদের যাবে যেখানে তোমাদের রেস্ট যেগুলো তোমাদের রেস্ট অফ টপিক যেগুলো বাকি রয়েছে সেগুলো তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে ওকে তো প্রথম খাতায় পেন নিয়ে বসে যাও এক নম্বর দু নম্বর করে সিরিয়াল সিরিয়াল দাও সিরিয়াল দেওয়ার পর তোমরা কোন স্টেট এখানে একটা লিখবে এখানে নাম্বার সিরিয়াল নাম্বার এখানে কপ এখানে স্টেট এখানে পার্সেন্টেজ এরকম করে খাতার মধ্যে করো প্রথম হচ্ছে চা টি প্রথম হচ্ছে টি তোমার চায়েতে সব থেকে বেশি হচ্ছে আসামে সেটা হচ্ছে ফিফটি থ্রি পয়েন্ট টু পার্সেন্ট এরপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড পজিশনে রয়েছে নেক্সট হচ্ছে কফি কফি হচ্ছে কর্ণাটকে রয়েছে এবং কেরালাতে সেকেন্ড রয়েছে কর্ণাটকের সেভেন্টি পয়েন্ট ফোর পার্সেন্ট এই যে পার্সেন্টেজগুলো আমাদের প্রিলিমসের জন্য অতটা ইম্পর্টেন্ট না হলেও কিন্তু মেন্সের জন্য ইম্পর্টেন্ট হয়তো বলে দিতে পারে যে কফি এখন লেটেস্ট রিপোর্ট অনুযায়ী কফি কর্ণাটকে উৎপন্ন হচ্ছে সব থেকে বেশি সর্বাধিক কত পার্সেন্টেজ এরকম দিতে পারে খুব বেশি রিজেল্টের যদি কোশ্চেন আসে আদারওয়াইজ তোমাদের কিন্তু কোশ্চেন এরকমই আসবে যে কফি কোন রাজ্যে থেকে বেশি উৎপাদন হয় তখন উত্তর টুক করে লিখে দেবে সেটা হচ্ছে কর্ণাটক এরপর অয়েল সিট অয়েল সিট চলে আসো রাজস্থান গুজরাট ফলোড বাই মধ্যপ্রদেশ একখানি কোশ্চেন তোমাদের কমেন্ট বক্সের জন্য এইখানে কিন্তু আমি অনেকগুলো কোয়েশ্চেন তোমাদের করবো কমেন্ট সেকশনের জন্য সবকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট তোমরা কিন্তু প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে লিখবে কিন্তু লিখলে পরে তোমরা জানবে যত বেশি লিখবে লেখা পড়া আমরা পড়ি না লেখাপড়া কত দূর করেছো লেখো লিখলে পরে কিন্তু অনেক বেশি মেমোরাইজ থাকবে বলো টি আর কপি কোন মৃত্তিকায় সব থেকে বেশি হয় সবথেকে বেশি ট্রি আর মৃত্তিকা বা চা কফির জন্য কোন মাটিটা হচ্ছে উপযোগী ঠিক আছে উত্তর তোমাদের অপশন কিছু নেই ডাইরেক্ট তোমরা এখানে উত্তর দেবে এরপর চলে আসো আখ সুগার কেন সুগার কেনের জন্য উত্তরপ্রদেশ সব থেকে বেশি ফিফটি পয়েন্ট সিক্স ওয়ান সিক্স পার্সেন্ট তারপর হচ্ছে মহারাষ্ট্র জুট জুটের জন্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল হচ্ছে এইটটি ওয়ান পয়েন্ট ওয়েস্ট বেঙ্গল অলওয়েজ কিন্তু জুটতে কিন্তু বেশি থাকে এরপর হচ্ছে বিহার ঠিক আছে আচ্ছা জুট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত কমেন্ট সেকশনে যেন দু নম্বর কোশ্চেন প্রথম কোশ্চেন আমাদের কী ছিল প্রথম কোশ্চেন ছিল চা কফি কোন মৃত্তিকায় সব থেকে ভালো হয় এক নম্বর কোশ্চেন দু নম্বর কোয়েশ্চেন আমার রইল সেটা হচ্ছে জুট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঠিক আছে এরপর হচ্ছে কটন চলে আসুন কটন সব থেকে বেশি কোথায় হয় গুজরাটে হয় তেলেঙ্গানাতে হয় তারপর হচ্ছে ফার্স্ট হচ্ছে গুজরাট তারপর হচ্ছে তেলেঙ্গানা তারপর হচ্ছে মহারাষ্ট্র টোয়েন্টি কিন্তু গুজরাটের মধ্যে রয়েছে থার্ড কোশ্চেন আমার কমেন্ট সেকশনের জেনে সেটা হচ্ছে কটন কোন মৃত্তিকায় সব থেকে ভালো হয় মেনসে কিন্তু এই কোশ্চেনটা ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দেয় ঠিক আছে কটন কোন মৃত্তিকায় সব থেকে ভালো হয় এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন তিন নম্বর এরপর চলে আসো মেইজ মেজ হচ্ছে কর্ণাটকে সব থেকে বেশি পাওয়া যায় তারপর হচ্ছে মধ্যপ্রদেশে পাওয়া যায় বাজরা বাজরা তোমাদের রাজস্থানে সব থেকে বেশি ফর্টি ফাইভ পয়েন্ট টু টু পার্সেন্ট এরপর হচ্ছে উত্তরপ্রদেশ পালসেস পালসেস হচ্ছে সব থেকে বেশি পাওয়া যায় রাজস্থানে নাইনটিন পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট তারপর হচ্ছে মহারাষ্ট্র তারপর হচ্ছে মধ্যপ্রদেশ এইটা হচ্ছে আমাদের পালসেস ঠিক আছে এরপরে চলে আসো রাইস রাইস হচ্ছে তোমার সব থেকে বেশি পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গলে থার্টিন পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু এরপর হচ্ছে উত্তরপ্রদেশে থার্টিন পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট এরপর হচ্ছে পাঞ্জাব এরপর হচ্ছে হইট বা গম গম হচ্ছে সবথেকে বেশি পাওয়া যায় উত্তরপ্রদেশে খুব ইম্পর্টেন্ট থার্টি পয়েন্ট টু নাইন পার্সেন্ট তারপর হচ্ছে মধ্যপ্রদেশ তারপর হচ্ছে পাঞ্জাব ওকে এরপর চলে আসে জোয়ার জোয়ার হচ্ছে তোমার এখানে মহারাষ্ট্রে সবথেকে বেশি পাওয়া যায় ফিফটি ফোর পার্সেন্ট পাওয়া যায় এরপর হচ্ছে কর্ণাটকে পাওয়া যায় ওকে এবার হচ্ছে তোমাকে যেটা বলতে হবে রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত এটা হচ্ছে আমাদের চার নম্বর কোয়েশ্চেন আমাদের কমেন্ট সেকশনের জন্য রাইস রিসার্চ রিসার্চ ইনস্টিটিউট কোথায় দেখা যায় কোথায় অবস্থিত এরপর চলে আসো গ্রাউন্ডনাট সব থেকে বেশি পাওয়া যায় গুজরাটে পাওয়া যায় গুজরাটে হচ্ছে ফর্টি পাওয়া যায় নেক্সট হচ্ছে রাজস্থান রাজস্থান ঠিক আছে এবার হচ্ছে রাজস্থানের আচ্ছা আর যেটা তোমাদের কোশ্চেন থাকবে সেটা হচ্ছে রাজস্থানে তোমাদের মরুস্থলিতে একটা ঝড় দেখতে পাওয়া যায় সেই ঝড়টার নাম কী সেটা তোমাদেরকে কমেন্ট সেকশনে লিখতে হবে এরপর চলে আসো মাস্টার্ড মাস্টার্ড হচ্ছে তোমার রাজস্থানে সব থেকে বেশি পাওয়া যায় তারপর হরিয়ানা তারপর উত্তরপ্রদেশ নেক্সট হচ্ছে আমাদের সয়াবিন সোয়াবিনের মধ্যে তোমাদের মধ্যপ্রদেশ সব থেকে বেশি ফর্টি ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট নেক্সট হচ্ছে তোমাদের মহারাষ্ট্র ফর্টি পয়েন্ট এবার তোমরা অনেকে বলো দাদা এখানে দুটো দিলে তারপর বাকিগুলো কই বাকিগুলো তোমাদের কিন্তু পরীক্ষা আসে না তোমাদের যেটা পরীক্ষা আসে সেটা হচ্ছে প্রথমেই বলবে সর্বাধিক উৎপাদন কোথায় হয় এটা কোশ্চেন থাকবে যে বলবে যে মাস্টার্ড বা সর্ষে সর্বাধিক উৎপাদন কোন রাজ্যে হয় পশ্চিম ভারতবর্ষে কোন রাজ্যে সর্বাধিক সব থেকে বেশি হয় এরকম কোশ্চেন দেবে সানফ্লাওয়ার সানফ্লাওয়ার হচ্ছে কর্ণাটকে পাওয়া যায় ফিফটি ফোর পয়েন্ট এইট হচ্ছে পাওয়া যায় ফিফটি ফোর পয়েন্ট এইট ওয়ান এরপর হচ্ছে তারপর হচ্ছে উড়িষ্যা উড়িষ্যাতে তারপর পাওয়া যায় ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মোটামুটি ফরেস্টের তোমাদের এগ্রিকালচার রিপোর্টের সমস্ত কিছু দিলাম নেক্সট দিন আমি ফরেস্ট রিপোর্টটা তোমাদের দেবো যেটা বলতে যাচ্ছিলাম নেক্সট দিন কি থাকবে আচ্ছা নেক্সট দিন আমাদের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলটা থাকবে তারপর আমি ফরেস্ট রিপোর্টটা দেবো ফরেস্ট রিপোর্টের পর ইকোনমিক্সের কিছু কোশ্চেন আমাদের কিন্তু আসবে সেগুলো তোমরা ভালো করে কিন্তু থ্রু করবে পরীক্ষার আগে কিন্তু প্রচুর কোশ্চেন এই সেগমেন্ট থেকে তোমরা কিন্তু পেতে চলেছো ঠিক আছে যা যা কোশ্চেন করলাম চারটে পাঁচটা কোশ্চেন তোমাদের কমেন্ট সেকশনের জন্য করেছি কমেন্টটা দেওয়ার উত্তর চেষ্টা চেষ্টা করবে উত্তরটা দেওয়ার এবং তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে লাইক করবে ভালো লাগলে পরে এবং নেক্সট তোমাদের মিনারেল রিপোর্টের আমি করে দিয়েছি সেটা তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা কিন্তু ওখান থেকে দেখে নিও মিনারেল রিপোর্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য ওকে টিল দেন থ্যাংক ইউ